কোনো মুসলিম মুনাফিকরা পার্থিব্য সম্মান পাওয়ার জন্য অনেক কথাবার্তা বলে থাকে। কেন এই কথাগুলো বলছি, আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে এসে বলছে আমি মুসলিম, আর ইসলাম বিদ্বেষ প্রচার করছে, ওলামা আলেম ওলামা বিদ্বেষী কথাবার্তা প্রচার করছে, যারা অন্যায় কাজ করে আমরা তার বিপক্ষে, সেটা আলেম হতে পারে জালেমও হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে যারা বিশেষ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ওলামাদের বিরুদ্ধে কথা বলছে টক শোতে এসে, যারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এই কাজগুলো তারা করছে পার্থিব্য স্বার্থের জন্য, কখনো ভিউ পাওয়ার জন্য, কখনো খ্যাতি এই ইত্যাদি উদ্দেশ্যে তারা এই কাজগুলো করছে, কখনো পাওয়া। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই খুব সংক্ষেপে, সেটা হলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টক শোতে, বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের নিফাক আছে এখন সেটা প্রকাশিত। টক শোতে এসে দেখবেন অনেকের মাথা ঘেঁষে মুখে দাঁড়িয়ে এবং সে ইসলাম বিদ্বেষ প্রচার করছে, মুখে সাদা দাঁড়িয়ে আছে, তারপর সে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলছে, আলেমদের বিপক্ষে কথা বলছে, নোংরা জঘন্য কথা বলছে, মুসলিমদেরকে ছোট এবং খাটো করে কথা বলছে। তাদের উদ্দেশ্য হলো এই পার্থিব্য সম্মান অর্জন করা এবং নিজে অনেক জ্ঞানের অধিকারী এই বিষয়গুলো প্রদর্শন করা, এটা নিফাকের অন্তর্গত। এবং এই ব্যক্তিদের তাকওয়া নেই এবং তারা আল্লাহর বিধান বাস্তবায়নের বিপক্ষে তারা মুসলিমদের সাথে তুলনা করছে বিভিন্ন অশ্লীল এবং নোংরা কাজ যারা করে তাদেরকে, এবং তারা নিজেদেরকেও মুসলিম দাবি করছে। যুগে যুগে মুনাফিকদের ছিল এই ধরনের বৈশিষ্ট্য। তো আমরা এই ভিডিওতে একদম সংক্ষেপে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আমরা তুলে ধরার চেষ্টা করব। মুনাফিকদের চারটা মৌলিক বৈশিষ্ট্যের কথা বলা হলেও কোরআন হাদিসে অসংখ্য বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আপনারা যদি দেখেন এটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারিতে 2 নম্বর অধ্যায় কিতাবুল ইমানের 33 এবং 34 নম্বর হাদিসে। 33 নম্বর হাদিসে সেখানে মুনাফিকের 3টা বৈশিষ্ট্যের কথা আছে, আর 34 নম্বর হাদিস সেখানে 4টা বৈশিষ্ট্যের কথা বলা আছে। তো সেখানে বলা হয়েছে যে মুনাফিক তারাই যারা কথায় কথা মিথ্যা বলে, তারা অওদা রক্ষা করে না, আমাদের খেয়ানত করে। আর 34 নম্বর হাদিস বলছে আর একটা বেশি বৈশিষ্ট্যের কথা, যে তারা যখন পুরো বিতর্কে লিপ্ত হয় তখন অশালীন কথাবার্তা বলে, অর্থাৎ তারা নোংরা কথা বলে। এটা হলো কি মুনাফিকদের বৈশিষ্ট্য, মৌলিক বৈশিষ্ট্য। এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য আছে। মুনাফিকরা বলে আমরা আল্লাহ পরকালে বিশ্বাস করি, আমাদের ভোটার আইডি কার্ড আছে, দেখো আমরা মুসলিম। মুনাফিকরা পার্থিব্য সম্মান পাওয়ার জন্য অনেক কথাবার্তা বলে থাকে। কেন এই কথাগুলো বলছি, আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে এসে বলছে আমি মুসলিম, আর ইসলাম বিদ্বেষ প্রচার করছে, ওলামা আলেম ওলামা বিদ্বেষী কথাবার্তা প্রচার করছে, যারা অন্যায় কাজ করে আমরা তার বিপক্ষে, সেটা আলেমও হতে পারে জালেমও হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে যারা বিশেষ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ওলামাদের বিরুদ্ধে কথা বলছে টক শোতে এসে, যারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এই কাজগুলো তারা করছে পার্থিব্য স্বার্থের জন্য, কখনো ভিউ পাওয়ার জন্য, কখনো খ্যাতি এই ইত্যাদি উদ্দেশ্যে তারা এই কাজগুলো করছে, কখনো পাওয়া ক্ষমতার জন্য। এছাড়া দেখা যাচ্ছে যে মসজিদেও অনেকে দেখা যায় যে মুনাফিক আছে সেখানে, যারা আল্লাহর কথা বাস্তবায়ন হোক এটা চায় না, যারা আল্লাহর কথা ইমাম সাহেবের মুখ দিয়ে বলতে দেয় না, যারা খতিবকে কথা বলতে দিচ্ছে না। যেমন ইসলামে জেনা ব্যবিচার সুদ ঘুষ আল্লাহর দেওয়া আইন বিধান বাদে অন্য বিধানে বিচার নিষিদ্ধ, তারপরে মানে এই ধরনের যত বিষয় আছে, ইসলাম মদ্যপান নিষিদ্ধ, নায়ক নায়িকাদের নোংরাম ইসলাম নিষিদ্ধ, এরপর জেনা ব্যবিচার ইসলাম নিষিদ্ধ, রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কাজ চলছে যেগুলো ইসলামে নিষিদ্ধ, কিন্তু এই কথাগুলো বলতে দেওয়া হচ্ছে না, এগুলো পরিষ্কার নিফাকের অন্তর্ভুক্ত। এবং একজন ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য এই বিষয়গুলোও যথেষ্ট। আর মুনাফিক সম্পর্কে বলা হয়েছে সূরা নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান্নার, মুনাফিকদের স্থান কোথায়, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা বাকারা 2 নম্বর সূরা 8 নম্বর আয়াত, মুনাফিকরা কি বলে যে আমরা আল্লাহ পরকালে বিশ্বাস করি, সূরা বাকারা 2 নম্বর সূরা 14 নম্বর আয়াত, পরিষ্কারভাবে বলা হচ্ছে যে মুনাফিকদের দৃষ্টান্ত হলো শয়তানের মতো। তারা কি বলে, তারা যখন রাজনৈতিক ব্যক্তিদের কাছে যায় তখন বলে তোমাদের সাথে আসি, তারা যখন মসজিদ কমিটিতে যায় মসজিদে যায় তখন বলে মসজিদে আমরা তোমাদের সাথে আসি, অর্থাৎ একবার বলে আলেমদের সাথে আসি, আরেকবার বলে রাজনৈতিক ব্যক্তিদের সাথে আসি, একবার যারা আল্লাহ বিরোধী সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত তাদের সাথে থাকার দাবি করে, অন্যদিকে তারা দাবি করে
যে তারা তারা কি তাদের অবস্থান খুব ভালো, যে তারা আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখে, তাহলে আমাদের দেখতে হবে এই ধরনের ব্যক্তি থেকে আমাদের এড়িয়ে চলতে হবে, তাদেরকে হিদায়তে নসিহত করতে হবে। সূরা নিসা 4 নম্বর সূরার 61 থেকে 63 নম্বর আয়াত পর্যন্ত আপনারা একটু ভালো করে পড়বেন, সেখানে মুনাফিকদের সাথে আমাদের আচরণ কী হবে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। একটা আয়াত বলে শেষ করবো ইনশাল্লাহ, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার বান্দাদেরকে বলো তারা যেন উত্তম কথা বলে, শয়তান বিবেক সৃষ্টির উস্কানি দেয়। তাহলে কি আমরা মানুষের সাথে উত্তম কথা বলবো এবং শয়তান মানুষকে কি প্রকাশ্য শত্রু? তাহলে দেখতে হবে মুনাফিকদের দৃষ্টান্ত হলো শয়তানের দৃষ্টান্তের মতো। আল্লাহ এটা বলেছেন সূরা হাসরে, অর্থাৎ সূরা হাসর পড়লে সূরা হাসরের সেদিকে আছে 16 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত পড়লে আপনারা বিস্তারিত একটা কমপ্লিট ধারণা পাবেন, আল্লাহ সম্পর্কে ধারণা পাবেন। পাশাপাশি একদম যদি 16 থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত, 20 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, তাহলে মুনাফিকদের সাথে কথোপকথনে একটা বিষয় আপনারা সেখানে পাবেন। এভাবে আপনারা সূরা মুনাফিক 63 নম্বর সূরা এটাও পড়তে পারেন। এভাবে মুনাফিক সম্পর্কে আপনাদের জ্ঞান অর্জন করার জন্য আহ্বান রইল, আপনারা অবশ্যই মুনাফিক সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ। আজকের মতো পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।